এরপরে প্রশ্ন হলো শেয়ার মার্কেটের বিজনেস হারাম নাকি হালাল? যারা এটা করে তাদের উপার্জিত টাকা হালাল কিনা? মৌলিকভাবে শেয়ারের বিজনেস নাজায়েজ বা হারাম নয়, কিন্তু শেয়ার মার্কেট যদি জুয়ার মার্কেটে পরিণত হয়, সেটা যদি নামকে আসতে শেয়ার মার্কেট হয়, সেখানে যদি কারসাজি এই পর্যায়ে চলে যায় যেটা জুয়ার পর্যায়ে হয়ে গেছে, ওখানে পুরোটাই কারসাজি, তাহলে সেটা হালাল বলা কঠিন। তবে সাধারণভাবে শেয়ার ব্যবসা জায়েজ আছে যদি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করছেন ওই কোম্পানির বিজনেস হালাল হয়। ধরেন একটা কোম্পানি মদ উৎপাদন করে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনাও জায়েজ নয়, বেচাও জায়েজ নয়। কিন্তু একটা কোম্পানি কলম উৎপাদন করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনা বেচা করা জায়েজ হতে পারে যদি তাদের ব্যবসার বেসিক পলিসিতে হারাম এর উপাদান না থাকে বা হারাম কিছু না থাকে। তাহলে হালাল জিনিস উৎপাদনকারী কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা করা মৌলিকভাবে জায়েজ আছে যদি শেয়ার বাজার শেয়ার বাজারের জায়গায় থাকে। আমরা যখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি তখন আমাদের অনিচ্ছাতেও মাঝে মধ্যে অশ্লীল ছবি ভিডিও চলে আসে, এসব থেকে বিরত থাকার উপায় দয়া করে জানাবেন। অনলাইন প্ল্যাটফর্ম যখন ব্যবহার করেন, ফেসবুক ইউটিউব ইত্যাদি ব্যবহার করেন, তখন আপনার অজান্তে আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি হারাম বা খারাপ জিনিস চলে আসে, প্রথম কাজ হলো যে এইগুলো যে সমস্ত পেজ যে সমস্ত চ্যানেল থেকে আসে, আইডি থেকে আসে, গ্রুপ থেকে আসে, সেগুলোকে আনফলো করান, সেগুলোকে ব্লক লিস্টে ফেলানো, যাতে করে সেখান থেকে খারাপ কিছু আর না আসে। এটা নিয়মিত যদি করতে থাকেন তাহলে একসময় আর খারাপ জিনিস ইনশাল্লাহ আসবে না। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি কিছুদিন যদি এভাবে ফিল্টার করা শুরু করেন তাহলে একসময় দেখবেন যে আর খারাপ জিনিস আসবে না। এরপরও যদি খারাপ জিনিস আসে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা জায়েজ নাই, যেটা আপনাকে জেনায় লিপ্ত করে, মনের জেনা চোখের জেনায় অনবরতভাবে আপনাকে লিপ্ত করে, তাহলে সেই প্ল্যাটফর্মে আপনার জন্য থাকা জায়েজ নাই। এমনকি ইসলাম প্রচারের জন্য ওখানে যাবেন না। অনেকে ইউটিউবে হুজুরদের ওয়াজ শোনার জন্য ঢুকে, এরপরে ওয়াজের সাথে কত আওয়াজ আরো কত কিছু দেখে, আছে না নাই? তো এর ফলে সওয়াবের বিপরীতে কি হতে পারে, গুনাহ হতে পারে। হারাম রিলেশন থেকে বাঁচার উপায় কি? আমি আপনার লেকচার থেকে সলিউশন শুনেছি, কিন্তু তারপরেও আমি আমার মনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারি না, এখন আমি কি করতে পারি? আলহামদুলিল্লাহ শত শত হাজার যুবক এখন হারাম থেকে বাঁচার চেষ্টা করে, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আলহামদুলিল্লাহ এই যুবকরা এদেশের সম্পদ, এরাই দুর্নীতিমুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, এরাই সকল অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশা আল্লাহ। যে যুবক মনে মনে ভেতর থেকে কোনো পাপ করতে চায় না, যে একাকী নির্জনে কোনো পাপ করতে চায় না, যাকে মনিটর করার জন্য সিসিটিভির প্রয়োজন হয় না, যে স্বনিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে চলে, তাকুয়া তাকে মনিটর করে, এই যুবকের চেয়ে বড় কোনো সম্পদ এদেশের আর একটা হতে পারে না। যুবক ভাইরা হারাম রিলেশন থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই, দ্রুত বিবাহের কোনো, এই জন্য একদিক থেকে হালাল উপার্জন শুরু করেন, অপরদিক থেকে আপনার আব্বা আম্মাকে বোঝানো শুরু করেন, বুঝাইতে না পারলে কোনো হুজুরের কাছে ধরে নিয়ে আসেন। একবার ঢাকায় এক প্রোগ্রামে ছিলাম, এক যুবক তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, আইনা বলতেছে হুজুর এই যে আমার আব্বা, আমি বহু বলতেছি আমাকে বিয়ে দিতে, কখনো সে বিয়ে করতে চায় না, আপনি একটু কিছু বলেন। আমি দেখলাম মাশাআল্লাহ তো খুব সাহসী ছেলে, পরে তার বাপরে কিছু নসিহত টসিহত করে ছেড়ে দিলাম। তো যাই হোক, সময় নিয়ে ওলামাদের কাছে নিয়ে যাবেন এবং বুঝাবেন। দ্রুত বিয়ে করা, মাস্টারবেশন থেকে বাঁচা, পর্নোগ্রাফি থেকে বাঁচা, নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো দ্রুত বিবাহের দিকে যাওয়া। আর তার পাশাপাশি অপরাধের জায়গাগুলো থেকে সরে আসেন। যে সমস্ত মেয়েদের সাথে রিলেশন হয়েছে, এক যুবক আমাকে একটু আগে স্টেজে উঠে বললেন যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে অন্য ধর্মাবলম্বী ছিল, এখন তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর জন্য, পরিবারও চাপ দিয়েছে, কিন্তু আমি মন থেকে মানতে পারছি না, মনে চায় আত্মহত্যা করি। ছেলেটার সাথে খুব বেশি সময় আমি কথা বলতে পারলাম না, সালাতের সময় হয়ে গেছে। তিনি সহ আরো যারা যুবকরা আছেন তাদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে যখন ত্যাগ করবেন, এই ত্যাগের বিনিময়ে আপনি আল্লাহকে পাবেন, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশা আল্লাহ। মনে রাখবেন, যাকে দেখে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন হয়, অবৈধ সম্পর্ক হয়, শয়তান আপনাকে ফুসলাবে এই মেয়ে না হলে তোর জীবন পুরোটাই মিশা, পরে ছাড়া তুই সুখী হবি না, এরকম বলে না, সব ক্ষেত্রে বলে, কিন্তু এই তথাকথিত প্রেম বা অবৈধ ভালোবাসা করে যারা সম্পর্ক করে, রিলেশন করে, দেখেন এগুলো কয়টা টিকে, মেড ইন চায়না মালও আরো বেশি টিকে, এগুলো এত কম টিকে, কয়দিন পরেই দেখবেন যে বিয়ে ভেঙে গেছে, শেষ, ঠিক না? ঠিক, যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় সারাদিন নাটক সিনেমাতে, তাদের বিয়ে দেখবেন যে দুই দিন পর পরই ভাঙে। তাহলে বোঝা গেল এগুলো সব দুই নম্বর সম্পর্ক, এগুলো কখনো রিয়েল সম্পর্ক হতে পারে। অতএব আল্লাহর জন্য হারামকে ত্যাগ করবেন, মনে রাখবেন যে মেয়েকে ছাড়া মনে হচ্ছে আপনি বাঁচবেন না, এটা মিথ্যা কথা, শয়তান বলতেছে, অর চাইতে আরো ভালো মেয়ে আপনার জন্য আল্লাহ অপেক্ষা রাখছেন, এমন হতে পারে।
এটা আল্লাহর জন্য ত্যাগ করতে শিখবো তো ইনশাআল্লাহ রাজমিস্ত্রির কাজে মিস্ত্রির হেল্পারের কাছ থেকে যে কমিশন নেয় এটা জায়েজ কিনা অনেকে এই ব্যবসাটা করেন ম্যানপাওয়ারের বিজনেস বা এই টাইপের বিজনেস এরকম হয় যে ঠিক আছে মালিকের সাথে চুকাইছি 500 টাকা করে কিন্তু জোগাড়ি বা যাকে আমি কাজটা দেব তাকে দেব 450 টাকা আর 50 টাকা আমার এটা জায়েজ আছে কিনা উত্তর হলো যদি এমন হয় মালিকের সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন তোমাকে আমি লোক দেব তুমি 450 করে টাকা দিবা এটা তোমার সাথে আমার হিসাব আর মিস্ত্রির সাথে সে যদি বলে আলাদা চুক্তি করে তোমাকে আমি 450 দেব এই এই কাজ এই এই কোয়ালিটি এই এই সময় তাহলে সে ক্ষেত্রে এটা জায়েজ হবে কারণ তিনি এখানে কোনো মিথ্যা বলছেন না প্রতারণা করছেন না তিনি তিনি একটা এক ধরনের পারিশ্রমিক তার তিনি যেহেতু মধ্যস্থতা করে লোক খুঁজে এনে সেখানে অ্যাপয়েন্টেড করছেন এই কমিশন নেওয়া তার জন্য জায়েজ হবে কথা কি বুঝাইতে পারছি আর যদি প্রতারণা হয় প্রতারণা কিভাবে মালিকের কাছে বলছেন যে না আমি কোনো ল্যাপটপ নেব না আমি শুধু লোক দেখে নিব তাহলে সে ক্ষেত্রে মালিকের সাথে সে প্রতারণা করলো আবার এদিকে যদি ওই কর্মচারীকে বলে বা ওই জোগাড়িকে বলে যে ভাই আমি কিন্তু কোনো লাভ নিতে চাই না আমি শুধু তোমারে কাজ দিয়ে দিলাম দুই জায়গায় সে ভালো সাজলো আসলে সে ঠিকই লাভ নিল এরকম মিথ্যা এবং প্রতারণা যদি করে তাহলে সে ক্ষেত্রে তার জন্য সেটা হারাম হবে আমি কি বুঝাইতে পারছি আর যদি সে পরিষ্কার করে এটা তার ম্যানপাওয়ার বিজনেস সে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে সে 50 টাকা করে নেয় এটা তার জন্য জায়েজ হতে পারে যদি কেউ রাকাতের চেয়ে বেশি নামাজ পড়ে সেই ক্ষেত্রে কি মাসালা আছে দয়া করে বলবেন মাগরিবের নামাজ 3 রাকাত আপনি ভুলে যদি 4 রাকাত পড়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে শেষে সেজদায় সাহু দিয়ে নেবেন শেষে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে ফজরের নামাজ 2 রাকাত আপনি তৃতীয় রাকাতের জন্য উঠে গেছেন হঠাৎ করে মনে হয়েছে আরে দ্বিতীয় রাকাতে বসি নাই বা মুসল্লিরা মুক্তাদিরা লোকমা দিছে তাহলে ওই অবস্থায় বসে যাবেন এবং শেষে সেজদায় সাহু দিয়ে দিবেন নামাজ হয়ে যাবে আর যদি ওই রাকাত শেষ করে আরেক রাকাত শুরু করেন তখন মনে পড়ে তাহলে সেই ক্ষেত্রে 4 রাকাত পুরো করে শেষে সেজদা ও সাহু দিবেন তাতে নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় নামাজের বিধান কি যদি মাফ হয় তবে কতদিন মেয়েদের যতদিন মাসিক থাকবে মাসিক এটা ভ্যারি করে কোন মেয়ের 5 দিন থাকে কারো 7 দিন থাকে কারো 10 দিন থাকে কারো অভ্যাস থাকে আবার কারো অনেক মাসে পরিবর্তন হয় তো এই মাসিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ মাফ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয় যেটাকে নেফাস বলে ওই সময়ও নামাজ মাফ তবে ওই সময়ের যে রোজাগুলো ভঙ্গ হবে রমজান মাস থাকলে সেইগুলো পবিত্র হওয়ার পর তাকে অবশ্যই রাখতে হবে কথা কি বুঝাইতে পারছি তবে মাসিক অবস্থায় মেয়েরা জিকির আজকার করতে পারবে দোয়া দরুদ পড়তে পারবে আল্লাহর কাছে কিছু চাইতে পারবে ইসলামিক বই পুস্তক পড়তে পারবে এগুলো করতে কোনো অসুবিধা নাই তারা কোরআন তেলাওয়াত করবে না তারা কোরআন স্পর্শ করবে না তারা নামাজ পড়বে না তারা তওয়াফ করবে না স্বামী সহবাস করবে না এই কাজ ছাড়া বাকি যে ভালো কাজ জিকির আজকার সেগুলো তারা করতে পারে রোজা রাখবে না যৌতুক নেওয়া হারাম তবে কর্জে হাসানা নেওয়া জায়েজ হবে কি এটা তো একটু আগে বললাম যৌতুক নেওয়া হারাম শ্বশুর বাড়ি থেকে কর্জে হাসানা চাওয়াটাও বেশিরভাগ ক্ষেত্রে যৌতুক কারণ শ্বশুর বাড়িতে কর্জে হাসানা চাওয়ার মানে হলো শ্বশুর শাশুড়িকে একরকম বাধ্য করা বেচারাটা চিন্তা করবে মেয়েটা সুখের জন্য হলো কর্জা দেওয়া লাগবে লোন দেওয়া লাগবে এই জন্য এই রকম সিন ক্রিয়েট করে বা একরকমের আপনার পরিবেশ তৈরি করে লোন আদায় করলে সেটা জায়েজ হবে না আর যদি সানন্দে চিত্তে তারা দেন এবং জোরাজুরি নাই সেরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে ব্যবসার ক্ষেত্রে আমাকে নারীদের সাথে কথোপকথন করে প্রজেক্ট বিক্রি করতে হয় প্রোডাক্ট বিক্রি করতে হয় এই ক্ষেত্রে কি আমার গুনাহ হবে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে হয় যথাসম্ভব তার তিনি যদি বেপর্দা হন খোলামেলা পোশাকে আসেন তাহলে সে ক্ষেত্রে তার দিকে না তাকিয়ে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন যথাসম্ভব নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়ে কথা বলতে পারেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াকুল না কাওলাম মারুফা মেয়েরা কিন্তু স্বাভাবিক কথা পুরুষদের সাথে প্রয়োজন হলে বলতে পারে একান্ত প্রয়োজন হলে খাজুরি আলাপ চলবে না যে ইনবক্সে চ্যাটিং এ আলতু ফালতু আলাপ করলেন কি খেলেন কি পড়লেন বোন বাড়ি কোথায় ঘর কোথায় এই সমস্ত আজাইরা আলাপ করলে সওয়াব হবে না বরং কি হবে গুনাহ হবে প্রয়োজনীয় কাজ ব্যবসার জন্য কাস্টমারের সাথে কথা বলতে পারেন নজরকে হেফাজত করবেন মুশকিল হলো অনেক মহিলা আছে এমন ব্যাককলের ব্যাককল তার সৌন্দর্যের দিকে না তাকায় কথা বললে উনি মাইন্ড করেন উল্টা আছে না নাই তিনি বুঝেন না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান দেয়া হচ্ছে তিনি সেটা বুঝতেন না তো যাই হোক না বুঝলেও আপনি বিনয়ের সাথে তাকে বোঝাবার চেষ্টা করুন আমি এজ এ মুসলিম আল্লাহর বিধানের কারণে আপনার দিকে তাকাতে পারছি না আমি আমার দৃষ্টিকে সংযত করছি ইসলাম বলছে ধর্ষণ পাশবিকতা মেয়েদের প্রতি নির্যাতন জুলুম এবং ব্যভিচার জেনা বন্ধ করতে হলে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ চোখ দিয়ে খারাপ জিনিস দেখার পরে মনে কল্পনা হয় এরপরে বাস্তবায়নের পথে মানুষ হাঁটে অতএব অপরাধের জন্য আগে থেকে বাদ দেওয়ার জন্য ইসলাম বলে অপরাধের জন্য সকল উপায় খুলে দিয়ে এরপরে বলবেন যুবকরা নিজেকে নিয়ন্ত্রণ করে এটা কোনোদিনই সম্ভব হবে না এজন্য চোখের হেফাজত করতে হবে করে আপনি কেনাবেচা করতে পারবেন।
Mm-hmm.